বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অনেক পছন্দের একটা রেসিপি গলদা চিংড়ির মালাইকারি তো আমি এটা রান্না করতে কি কি উপকরণ নিয়েছি সেটা আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি গলদা চিংড়ি কাঁচা মরিচ পেঁয়াজ সরষের তেল গরম মশলা শাহি জিরা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শাহি গরম মশলা এক টুকরা আদা রসুন পোস্তদানা লবণ শুকনা মরিচ হলুদের গুঁড়া বাদাম কিশমিশ আর একটা নারকেল এখানে আমি চিংড়ি মাছটা কেটেছি দেখো আমি এভাবে কেটেছি পাগুলা কেটে নিয়েছি মাথাখানতে কেটেছি এখান থেকে কেটে ময়লার টুকরাটা বের করে ফেলেছি এখানে মাছের একটা সুতা থাকে সেটা কেটে ফেলে দিয়েছি বের করে ফেলেছি চলো আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে পাগুলো কেটে নিলাম চোখের একটু উপর থেকে মাথা উপর থেকে কেটে নিলাম এখন দেখো এভাবে কেটে নিচ্ছি মাথা থেকে যে ময়লা টুকরাটা থাকে সেটা বের করার জন্য তোমরা একটু খেয়াল করো দেখো এর মাথা এক টুকরা ময়লা থাকে সেটা আমি বের করে ফেলে দিব এখন পিঠের উপর থেকে এক টুকরা খোসা ফেলে দিয়ে এখান থেকে একটু কেটে নিয়ে চিংড়ি মাছের উপরে যে একটা সুতা থাকে সুতার মতো ময়লা থাকে ওটা ফেলে দিতে হবে চিংড়ি মাছে যাদের অ্যালার্জি তারা তাদের কিন্তু এই এই সুতাটার থেকে অ্যালার্জি হয় এটা ফেলে অবশ্যই ফেলে দিতে হবে এটার কারণেই কিন্তু চিংড়ি মাছের অ্যালার্জি হয় পাগুলা কেটে ফেলে দিতে হবে তোমরা চাইলে লেজটাও কেটে ফেলে দিতে পারো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব একটু লবণ হলুদ মিশিয়ে রাখছি এখন আমি নারকেল দিয়ে যেহেতু মালাইকারিটা করব নারকেলের দুধ দিয়ে তো নারকেলের দুধটা বানিয়ে নিচ্ছি এখানে গরম পানি নিয়েছি হালকা গরম পানির মধ্যে নারকেলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপরে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে আমি যে ছিটাগুলো থাকে ওগুলা নিংড়ে তুলে নিব আর আমরা মালাইকারিটা যেহেতু নারকেলের দুধ দিয়ে করব তো নারকেলের দুধটা ভালো করে বের করে নিতে হবে এখন আমি ছেঁকে নিচ্ছি আমার হয়ে গেল নারকেলের দুধ যেটা দিয়ে আমি মালাইকারিটা করব এখানে পেস্ট আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন এটাও আমি ব্লেন্ড করে নিব বাদাম কিশমিশ পোস্তদানা এখন আমি রান্নায় চলে যাচ্ছি ফার্স্টে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিব কড়াতে সরিষার তেল দিলাম চিংড়ি মাছগুলো এপিটপিট করে হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছটা ভাজা এখন ওগুলো তুলে রাখছি কড়াতে আমি একটু গরম মশলা তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম শাহি জিরাটাও দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব
ঢেকে দিলাম। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি নারকেলের দুধ দিয়ে আবার কষিয়ে নিব। বন্ধুরা তোমরা এখানের থেকে একটু খেয়াল করবে, যেহেতু মালাইকারিটা করব নারকেলের দুধ দিয়ে, তো সবটাই আমি স্টেপ বাই স্টেপ কী করে করব সেটা একটু তোমরা খেয়াল করবে। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। বন্ধুরা যেটা মালাইকারি করব চিংড়ি মাছ গলদা চিংড়ির, তো আর এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, পুরাটাই নারকেলের দুধ দিয়েই রান্না করব। এবং স্টেপ বাই স্টেপ কীভাবে করছি সেটা তোমরা একটু খেয়াল করো। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে, যেন মশলাটা আবার পুড়ে না যায়। তেল উপরে উঠে আসছে, মানে আমার এই স্টেপে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আবার একটু নারকেলের দুধ দিচ্ছি। এখন আমি বাদাম, কিশমিশ আর পোস্ত দানা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ যে বেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের বেস্তাটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। বন্ধুরা আমরা চিংড়ি মাছটা যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না, এজন্য চিংড়ি মাছ দেওয়ার আগে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। দেখো আমার মশলাটা কিন্তু সব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আবার একটু নারকেলের দুধ দিলাম, দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে ভুনতে হবে। দেখো তেল উপরে উঠে আসছে, মানে এ পর্যায়ের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর শাহি গরম মশলা গুঁড়া একটু দিয়ে দিলাম। আমার পুরো মশলাটা কষানো শেষ, এখন আমি পুরো নারকেলের দুধটাই দিয়ে দিলাম। আমার পুরো গ্রেভির জন্য যেটুকু ঝোল রাখবে আমার সেরকম আন্দাজ করেই আমাকে নারকেলের দুধটা দিতে হবে। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো ভিতরে ফুটে উঠছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ। বন্ধুরা একটু খেয়াল করবে, আমাদের মশলাটা কষাতে যেটুকু সময় লাগে তারপরে কিন্তু চিংড়ি মাছটা রান্না করতে আর বেশি সময় লাগবে না। এখন আমরা 4-5 মিনিটের মতো এটা ফুটবে, রান্না হবে। দেখো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিব। ঢেকে দিব। দেখো আমার চিংড়ি মাছটা রান্না প্রায় শেষ। এখন আমি হালকা জালে 2-3 মিনিট রেখে নামিয়ে দিব।
দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিশে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, গলদা চিংড়ির মালাইকারি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে অনেক মজার। দেখো, এটা দেখতে অনেক ইয়ামি মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আসলে অনেক মজার খাবার। আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আমার দোয়া রইলো।